হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ফ্রেন্ডস, আজকে কিন্তু আমি যাচ্ছি মেঘালয়ের চেরাপুঞ্জিতে। তো চেরাপুঞ্জিতে সেভেন সিস্টার বলে একটা জায়গা আছে, সেই জায়গাতেই আমরা যাব আজকে। তো ড্রাইভার আমাদেরকে দেখাবে না বলে জায়গাটা দেরি হচ্ছে বলে চলে যাচ্ছিলো, কিন্তু আমরা তাকে বললাম না আমরা দেখবো। তো গাড়িটা একটু আগিয়ে গিয়ে আমরা গাড়িটা ঘোরাবে ড্রাইভার। তো ঘোরাবার পর আমরা এই সেভেন সিস্টার যে পাহাড়টা আমরা দূরে দেখতে পাচ্ছি, এটা সেভেন সিস্টার ফলস। তো এখানে এই ঝর্ণা দেখার জন্য বর্ষাকালে প্রচুর ভিড় হয়, আর এই যে গরমের সময় যখন হয়, শিলংয়ে তো অ্যাকচুয়ালি গরম নেই, মেঘালয় সবসময়ই একটা ঠান্ডা ওয়েদার থাকে, তো এই সময় কিন্তু জলটা বেশি দেখা যায় না। কিন্তু ওর অপোজিটে আমরা রাস্তাটির অপোজিটে এখানে পার্কিং করেছি, সেদিকেই দেখলাম যে বেশ একটা ঝর্ণার মতো অল্প জল যাচ্ছে, কিন্তু সেটাই আমি ক্যামেরাবন্দি করলাম। আর যে অরিজিনাল যে ঝর্ণাটা রয়েছে, যেটা সেভেন সিস্টার ফলসগুলো পাহাড়ের গায়ে কালো কালো যেগুলো দাগ হয়ে চলে, সেটা বর্ষাকালেই ম্যাক্সিমাম দেখা যায়। তো আপনারা দেখতে থাকুন, পুরো ভিডিওটা আমি তুলেছি আমার সাধ্যমতো, শুনে থাকুন। আর যদি ভালো লাগে প্লিজ একটা লাইক, একটা সাবস্ক্রাইব, একটা শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস।